নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আই হোপ সবাই খুব ভালো আছো তো আজকের এই ভিডিওটি কোনো ব্লগ ভিডিও নাই এটা একটি অন্যরকম ভিডিও ভালো খারাপ মিশিয়েই আমার জন্য তো তোমাদেরকে বলেছিলাম যে আমার সাথে একটি ছোটোখাটো দুর্ঘটনা ঘটে গিয়েছে সেটা ঘটনাটি ছোটোখাটো হলেও আমার জন্য খুব খুব ভীষণ বড় তার কারণ পুরীতে বেড়াতে গিয়ে আমি সমুদ্রে স্নান করতে গিয়েছিলাম তো সেখানে আমার ফোনটি পড়ে যায় তো পড়ে যাওয়ার পরে আমি অনেক কেরাই করেছিলাম ফোনটিকে অন করার কিন্তু আমি করতে পারিনি শেষে আমি চার্জে বসিয়েছিলাম তো তারপর কোনো রকম রেসপন্স পাইনি তো ওখানে আশেপাশে অনেক দোকান সব ঘুরেছি কিন্তু রিপেয়ারিংয়ের যে দোকান ফোন রিপেয়ারিং যে মোবাইল রিপেয়ারিংয়ের যে দোকান খুব কম খুব সংখ্যায় কম তার মানে নেই বলতে গেলেই চলে তো আমি পুরীর যে মন্দির আছে মন্দিরের পাশেই তার মন্দিরের ঠিক একটু আগে একটা দোকান ছিল তো সেখানে গিয়েছিলাম তো সেখানে বলল যে এই মুহূর্তে হবে না ডিসপ্লে চেঞ্জ করতে হবে চেঞ্জ করে আগে দেখতে হবে যে অন হয় কি তো এই মুহূর্তে হবে না আপনি এখানে রেখে যান তো নেক্সট ডে আপনি এসে রিসিভ করবেন তো যেহেতু আমি কাউকে ওখানে কাউকে চিনি না তো সেখানে ফোন রাখার কোনো প্রশ্নই ওঠে না আমি বলেছিলাম যে এখন যদি হয় তো করে দিন কিন্তু ফোন রেখে দেওয়া যাবে না তো বললো যে না দাদা হবে না তো আমি সেখান থেকে চলে যাই গিয়ে অনেক খোঁজ করেছিলাম ওখানে তো আরেকটি দোকানে গিয়েছিলাম তো সেখানে বললো যে এই মুহুর্তে আমাদের কাছে কোনো পাসপত্র নেই ডিসপ্লেও নেই পিডিএম নেই তো এটা আপনার তিন চার দিন ওয়েট করতে হবে এটা আপনাকে জমা রাখতে হবে আর তিন চার দিন পরে আপনাকে নিতে হবে তো আমি তো সেখানেও রাখলাম না আর যাক আরও ট্রাই করেছিলাম অনেক জায়গায় খোঁজ করেছিলাম কিন্তু রিপেয়ারিং কিন্তু ওখানে পাচ্ছিই না তো আমি শেষে ভাবলাম যে থাক বাড়ি গিয়ে ওখান থেকে আমাদের ওখান থেকেই রিপেয়ারিংটা করে দেব তো ঠাকুরের ইচ্ছায় বাড়ি এসে তিন ওর থেকে তিন দিন পরে বাড়িতে এসেছিলাম তো তিন দিন মানে বুঝতে পারছো যে তিন দিন জলে পড়ে থাকা তার মানে ডেট হয়ে থাকা যে ফোন তিন দিন পরে চার দিনের মাথায় আমি এসে ঠিক করতে দিয়েছিলাম রিপেয়ারিং করতে দিয়েছিলাম তো এটা রিপেয়ারিং করতে প্রায় আমাদের এখানে প্রায় চার থেকে পাঁচ দিন লেগেছিলো আমার চার দিনের মাথায় আসতে বলেছিলো তো আমি গিয়েছিলাম তো বললো যে আর একটুখানি প্রবলেম আছে ক্যামেরার প্রবলেম আছে তো এটা তুমি কালকে এসো কালকে এসে রিসিভ করে নিয়ে যাও তো আমি নেক্সট ডেতে নিয়ে গিয়েছিলাম তো ঠিকঠাকই চলছিল। আর আমার ওখানে যা ছবি ছিল যা সব তুলেছিলাম সব ছিল আমি জগন্নাথ দেবকে মনে মনে ডাকছিলাম যে তোমার ওখানে গিয়ে তো আমার এই প্রবলেমটা হলো তো একটু দেখো যাতে ফোনটা ঠিক হয়ে যায় আমি তো ভেবেই নিয়েছিলাম যে যেহেতু সমুদ্রে পড়ে গিয়েছে সমুদ্রে তো ঠিক হওয়ার চান্সটা খুবই কম তো আমি যেখানে রিপেয়ারিং করেছিলাম তো সেই দাদাটা হচ্ছে খুব ভালো রিপেয়ারিং করে এটা হয় বলে তো মনে হয় না তবে আমি যতটুকু পারো শেষ পর্যন্ত আমি চেষ্টা করে থাকবো আচ্ছা দাদা একটুখানি ট্রাই করে দেখবো কেন এই ফোনটা ছিল আমার খুব শখের ফোন আর সত্যি খুব প্রিয় ফোন ছিল এটা আমার আর তারপরে রিসিপ করে নিয়ে গিয়ে বাড়িতে এক দু দিন ইউজ করেছি তো মোটামুটি কোনো রকম প্রবলেম হয়নি কিন্তু তারপর থেকে প্রবলেম হচ্ছিলো তো ক্যামেরাতে আবার প্রবলেম আসছিলো তারপরে কোনো কিছু কিছুতে সোলোভাবে কাজ করছিলো তো আমি আবার সে দাদার কাছে গিয়েছিলাম এর ওখানে তো গিয়ে আবার দু দিন মতো রাখতে হয়েছিল তারপরে আবার ঠিক করে দিয়েছিলো তো তারপরে মোটামুটি একদিন মতো খুব ভালো কাজ করেছিল তারপর থেকে অটোমেটিক কাজ হয়ে যাচ্ছে মাঝে সাঁজে খুব প্রবলেম হচ্ছে তার মানে আমরা কাজই করতে পারছি না মাঝে তো এই প্রবলেম ফেস করতে করতে আমি মনে করছি যে না রাখবো দাদাকে দেখাই তো সেখানে গিয়েছিলাম তা বলল এই জলে যেহেতু জলে পড়া সেট তো এটা সাধারণত খুব খারাপ মানে খারাপ হয়ে যায় তার মানে ডেট হয়ে যায় আর কি বেশিরভাগ আর যেগুলো ঠিক হয় সেইগুলো ইউজ করা যায় না খুব একটা হ্যাঁ নর্মালি ইউজ করার মতো রাব ইউজ করার মতো কাজ হবে না তো সত্যি আমি কাজ করছি ভীষণ প্রবলেম হচ্ছে আর কষ্ট হচ্ছে যে এত শখের ফোনটা এইভাবে খারাপ হয়ে গেল শুধু জাস্ট আমার একটা ছোট্ট ভুলের জন্য এই প্রবলেমটা হলো তো সে দাদাটা বলল যে সব কিছু এখনও ভালো আছে অরিজিনাল আছে যেহেতু ফোনটা এই প্রথম তার মানে প্রথম রিপেয়ারিং করছি প্রথম তো বললে বিশ্বাস করবে না আমি ফোনটা তিন বছর ইউজ করছি টানা তিন বছর কোনো সার্ভিস সেন্টারে আমাকে যেতে হয়নি তো দাদা বললো যে তুমি এক কাজ করো এটা সব কিছু এখনও ভালো আছে তো ভালো থাকতে থাকতে তুমি ফোনটা রিপ্লেস করো তার মানে অনলাইনে দাও কিংবা কোনো জায়গায় বিক্রি করে দাও নতুন ফোন দাও কিন্তু এটা কিন্তু ব্যবহার করতে পারবে না আর জানে যে আমার এটা কাজের ফোন সব সময় কাজে লাগে তো এটাই যে ফোনটা অবশেষে আমি রিপ্লেস করেছি অনলাইনে আর নতুন ফোন নিচ্ছি তো ভীষণ কষ্ট হচ্ছে তোমরা বুঝতে পারছো না যে বুকে যেতেটা কেমন করছে এই যে সেই ফোনটি হলো এই আমার সবথেকে প্রিয় ফোন প্রিয় ফোন ছিল ভাবতে অবাক লাগছে যে এই ফোনটা লাস্ট এই যে আমার কাছে এই একদিন থাকবে আজকে রাতটা আজকে রাতটাই শুধু থাকবে এই ফোনটা আর কালকে সকালবেলা নতুন ফোন দিয়ে যাবে আর এই ফোনটা নিয়ে যাবে খুবই খারাপ লাগছে বন্ধুরা তোমরা নিজেদের বুঝতে পারছ যে প্রিয় জিনিসটা যদি তোমাদের কাছ থেকে যদি চলে যায় দূরে চলে যায় তাহলে কতটা খারাপ লাগে সত্যি এটা আমার কাছে অনেকটা বুকের ভিতরে আছে আর যতদিন যতদিন মনে থাকবে ফোনটা আমার বুকে তার মানে এটা আমি কিনেছিলাম হচ্ছে দু হাজার কুড়িতে আগস্টের দু হাজার কুড়ি আর এটা হচ্ছে তোমার নভেম্বর হ্যাঁ নভেম্বর তেইশ তার মানে তিন বছর তিন মাস আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর তিন বছর তিন মাস তার মানে তিন বছর তিন মাসে আমি একদিনও পর্যন্ত সার্ভিস সেন্টারে যাইনি বললে বিশ্বাস করুন আমি একদিনও সার্ভিস সেন্টারে যাইনি কোনো রকম রিপেয়ারিংও করিনি সব কিছু ওকে আছে এখনও পর্যন্ত ওকে আছে কিন্তু আমি যখন কাজ করছি মাঝে সাথে তখন অটোমেটিক কাজ হচ্ছে তো যে যার কারণে আমি ফোনটা ইউজ করতে পারছি না আমি যখন ভিডিও এডিটিং করছি সেই সময় প্রবলেম হচ্ছে ঠিকমতো এডিট করতে পারছি না কোনো কিছু কাজ আমি সূক্ষ্মভাবে করতে পারছি না তো যার কারণে খুব প্রবলেম হচ্ছে আমি কাজই করতে পারছি না যার কারণে আমি ভিডিও অনেক করতে পারিনি এর মধ্যে অনেক ভিডিও করতে পারিনি আর অনেক ভিডিও আছে এমন যেগুলো আমি ছাড়তেও পারিনি তো নতুন ফোনটা আসলে তো তারপরে আস্তে আস্তে ছাড়বো খুবই একটা খারাপ লাগছে আমার কাছে এই যে ফোন সব কিছু আছে এই কিছু সব কিছু ভালো ক্যামেরাতে বলো পিছনে ক্যামেরা সামনে ক্যামেরা সেলফি ক্যামেরা সেলফি ক্যামেরা একটু দারুন বত্রিশ মেগাপিক্সেল ক্যামেরা আছে আর পিছনেও আছে পিছনেও ক্যামেরা ছবি বলো সব কিছু মোটামুটি ভালোই কেন আমার জন্য ভালো এটা আমার এমনিও প্রিয় ফোন ছিল তো কি বলবো এই ফোনটা এত কালকে চলে যাচ্ছে আর নতুন ফোন আসছে দেখা যাক দিন এই ফোনটাকে ভুলে থাকতে পারি পারব না ভুলে থাকতে একটা শখের জিনিস যেটা বুঝতে পারছো তোমরা শখের জিনিস যদি হাতছাড়া হয়ে যায় কিংবা দূরে চলে যায় কতটা কষ্ট হয় তো বন্ধুরা নতুন ফোন আসলে তো সেই ফোনটা তারও একটা ভিডিও করবো ব্লগ ভিডিও করব ঠিক আছে আর ফোনটার আনবক্সিংও একটা ভিডিও করব তো এই ছিল আজকে ভিডিও বন্ধুরা খুবই খারাপ লাগছে তো তোমরা সবাই ভালো থেকো গুড নাইট টাটা